বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন তো বরাবরের মতো আমি ছোট্ট একটা ক্লিনিং ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আমার আজকের এই ক্লিনিং ভিডিওটা আপনাদের ভালো লাগবে তা আমার আজকের ভিডিওটা হচ্ছে মাত্র এক মিনিটে কীভাবে সিনকে আটকে থাকা পানি পরিষ্কার করবেন তার ছোট্ট একটা টিপস আমাদের বাসার সবচেয়ে যে জিনিসটা বেশি ব্যবহৃত হয় সিনক বা বেসিনের মধ্যে এটা কিন্তু সিনটটাই বেশি ব্যবহার করতে হয় আর বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের মাছ মাংস আমরা কাটা দুধ এখানে করে থাকি থালাবাটি মাজার মাজা তো এতে করে অল্প অল্প করে ময়লা গিয়ে কিন্তু এই যে সিনকের যে পাইপটা আছে এটা কিন্তু একটা সময় গিয়ে আটকে যায় তখন কিন্তু দ্রুত পানিটা সরে না তো আমরা কি করি সাময়িকভাবে পরিষ্কার করার জন্য এরকম একটা তার জাতীয় বা কাঠি জাতীয় কিছু দিয়ে এরকম একটু খোঁচা দেই তো খোঁচা দেওয়ার ফলে হয়তো পানিটা ক্লিন হয় ভালোভাবে কিন্তু ক্লিন হয় না সাময়িক কাজটা আমরা চালিয়ে নিতে পারি তো সাময়িক কাজ দিয়ে কিন্তু আসলে এটা একটু পর পরপরই দেখা যায় যে পরিষ্কার করতে হয় হয়তো থালা বাটি মাজলাম পানিটা আটকালো একটু এরকম করে খুচিয়ে পরিষ্কার করে নিলাম হয়তো বা যখন শাক সবজি আমরা এখানে দুই তো তখনও কিন্তু দেখা যায় বিভিন্ন শাক সবজির কণা গিয়ে এই ছিদ্রগুলো আটকে যায় আর পানিটাও আটকে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতি হয় সমস্যাও হয় আমাদের কাজের অনেক সময়ও নষ্ট হয় তো এর একটা পারমানেন্ট ব্যবস্থা কিন্তু আমরা নিতেই পারি আর এটা কিন্তু খুব সহজে অনেক বেশি সময়ও লাগে না আর তেমন বেশি ব্যয়ও হয় না তো দেখুন আমার সিঙ্কটা কতটা পানি আটকে গেছে আর এই পানিটা কিন্তু যাচ্ছে মনে হচ্ছে কিন্তু অল্প অল্প করে যার জন্য এই পানিটা এতটা আটকে গেছে এই অল্প অল্প করে যাওয়াতে অনেকটা সময় লাগতেছে সব সময় কিন্তু আমাদের হাতে এত বেশি সময় থাকে না যে আমরা অপেক্ষা করব। তো এখন এই পানিটাকে আগে আমি সরিয়ে নিই তারপরে আমি এটা কিভাবে ক্লিন করি সেটাই শেয়ার করি তো এই পানিটা আস্তে আস্তে যাক আর আমি এদিক দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগেই এই পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে করে একদম টপ বক করে পানিটা ফুটতে থাকে আর এই পানিটাই আমি ব্যবহার করব এখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করলে হবে না যতটুকু পারেন গরম একদম ফুটন্ত গরম ব্যবহার করবেন এতে করে ময়লাটা দ্রুত কেটে যাবে তো তার জন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে লবণ আমি এখানে খাওয়ার লবণ নিয়ে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ লবণটা চেষ্টা করবেন একটু বেশি করে নেওয়ার জন্যই আর আপনারা চাইলে কিন্তু বাসায় মোটা একটা লবণ আছে সেটাও ব্যবহার করতে পারেন আর এই লবণের সাথে আমি এক চা চামচ দিয়ে দিয়েছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তারপর এখন আমি কি করব। এই যে ফুটন্ত গরম পানিটা আমি করে নিয়েছি এখন এটা আমি উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দেখতেই পেরেছিলেন যে আমি কিন্তু লবণটা আস্তে আস্তে দিয়ে নিই একবারেই দিয়ে নিয়েছি যাতে করে মুখটা বন্ধ হয়ে যায় আর পানিটাও কিন্তু একবারে দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে উপর থেকে দিয়ে নেবেন এতে করে ময়লাটা পাইপ দিয়ে অল্প অল্প করে যাবে আর যে তেল চর্বি ময়লা আবর্জনা লেগে আছে এই পাইপটা একদমই পরিষ্কার হয়ে যাবে আর পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সিঙ্কটা পরিষ্কার করে নেবেন না আমি কমপক্ষে তিরিশ মিনিট পর যেটা দিয়ে পরিষ্কার করি বিম লিকুইড বা সাবান সোডা যা দিয়ে পরিষ্কার করি সিঙ্কটা পরিষ্কার করে নেব আশা করি আমার আজকেরই সিঙ্ক পরিষ্কারের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম